আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় ভেঙে পড়ল মঞ্চ। ছাত্রলীগের এক অনুষ্ঠান চলাকালে এমন ঘটনা ঘটে। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই অনুষ্ঠান চলছিল। ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক নেতা কর্মীদের মিলন মেলা করছিল সংগঠনটি। সেখানেই বক্তব্য রাখছিলেন ওবায়দুল কাদের। ধারণা করা হচ্ছে মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে মঞ্চটি ভেঙে পড়ে থাকতে পারে। এই ঘটনায় বেশ কজন আহত হয়েছেন। ঘটনার সময় মঞ্চে ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। ঘুরে দাঁড়ানোই এখন আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা